আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও আছি কোনো রকমভাবে। আমি কিভাবে আছি সেটা তো আপনারা সবাই জানেন। তো এখন হচ্ছে আসলে একটু চা বসাইছি, এই যে চুলার মধ্যে একটু চা বসাইছি আমি। তো আপনাদের সামনে কথাও বলতেছি, আবার চাও বসাইছি, এরকম আর কি। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া রাখি। আমার অবস্থা আসলে অনেক কাহিল হয়ে গেছিলো, এখনও কিন্তু আমাদের ঘরের মধ্যে ওই যে ভেজা ভেজা টাইপের উপর থেকে কিন্তু পানি পড়ে, বলার মতো না। আমার যারা বন্ধুরা আছেন, ভিউয়ার্সরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সবাই আমি জানি সবাই আমার পাশে থাকবেন। আমার আসলে চ্যানেলটা কয়েকদিন ভিডিও না দেওয়াতে একদম মানে কি ডাউন হয়ে গেছে। আজকে চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে সবার সাথে একটু বক বক করবো, কিছু করার নাই, একটু বক বকানি করতেছি আর কি বলবো কি করব বুঝতেছি না। এখানে আসলে অনেক ধৈর্য ধরে কাজ করতেছি, বলার মতো না কতটা কষ্টের মধ্যে আসলে কাজ করতেছি, এটা বলার মতো না। আমার আসলে চেহারা চুরুতের অবস্থা, একদম 12টা বেজে গেছে, একদম কি বলবো, আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে নড়াচড়া করলে না, বিছানা নড়লেও কিন্তু অনেক সময় কিন্তু ঘুম আসে না। আর আমরা সব সময় যেখানে থাকি না সেখানে কিন্তু দেখবেন যে একটা কাজ করার একটা সুবিধা থাকে, মানে একটা যে যেখানে থাকি না কেন সেখানে একটা অভ্যস্ত হয়ে যায়, যার জন্য মানে একটা সুবিধা লাগে, ভালো লাগে। মনে করেন ঘুমাইয়ে ভালো লাগে, খেয়ে ভালো লাগে, চলাফেরা করতে ভালো লাগে। এখন একটু চেঞ্জ জিনিসটা মধ্যে অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে যায়, এই আমাদের এরকম সেরকম বিভিন্ন আরও সমস্যা আছে, এক্সেট্রা এক্সেট্রা, সব কিছু তো আর বলা যাচ্ছে না, তো সেরকম আর কি। তো সবাই আসলে ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগবে। আজকে আসলে তেমন কোনো কিছু দেখাচ্ছি না, আমি আসলে দেখানোর কোনো কিছু নেই, আমি তো বেরও হচ্ছি না, বের হওয়া যাচ্ছে না বৃষ্টির মধ্যে। তো এখানে কিন্তু আসি এখন সকালে, উঠে নাস্তা পানি করি, দুপুরে ভাত খাই, রান্না বান্না করি কোনো রকমভাবে, মানে এখানে হচ্ছে অস্থায়ীভাবে আসছি, তো কোনো রকমভাবে আসি। এগুলো হচ্ছে আমাদের পাশের, আমাদের পাশে বাড়া ঘর, মানে আমাদের ঘর, আমাদের আমরা পাশে থাকি, আমাদের পাশে মানে লাইন ধরা ঘরগুলো, এগুলো আমি অনেকবার ভিডিওতে দেখাইছিলাম, আমাদের যে বাড়া ঘরগুলো আছে ওগুলো, এগুলো বাড়া হয় নাই, দুইটা ঘর। এই দুইটা ঘরের মধ্যে আমরা ওই যে পানি টানি এগুলো চলে আসতাম আর কি। এখানে কিন্তু ঠিকই আমাদের কিন্তু পানি খেতে হয়েছে, পানি জায়গায় নেই এমন কোনো কথা না, আমরা এখানেও কিন্তু পানি খাইছি, বাট ওখানে ছে আমাদের মেইন ঘরের ছে এখানে একটু পানি কম ছিল, এটা আর কি। তো আসলে সবাই আসলে দোয়া করবেন এই পরিস্থিতি থেকে যেন মুক্ত পাই, আমি যেন ভিডিও টিডিও একটু কন্টিনিউ করতে পারি, বলার মতো না। আর আমার ওই যে একটা মোবাইল দিয়ে আমি আসলে লাইভও আসতে পারতেছি না, মানে একটু অসুবিধা হয়ে গেছে আমার লাইভে। সবাইকে একটু দেখে আজকে থেকে সাপোর্ট করা শুরু করছি, যাকে যাকে পারি সাপোর্ট করবো। এখানে বাচ্চারাও আসলে আমার মোবাইলটা নিয়ে এক ধরনের একটা কারাকারি শুরু করে দেয়, ওদেরকে নিয়ে আসলে আর পারা যায় না, আমার আসলে সব দিক দিয়ে অসুবিধায়। আমি এরকম এইরকম পরিস্থিতি আসলে পড়ব জানলে আমি ইউটিউবিংয়ে কখনো আসতাম না। ইউটিউবিংয়ের মধ্যে তারাই আসে যারা আসলে প্রথমত হচ্ছে ধৈর্য, নাম্বার 1 ধৈর্য থাকতে হবে, নাম্বার 2 সাপোর্টিং থাকতে হবে, নাম্বার 3 হচ্ছে সুযোগ সুবিধা থাকতে হবে, নাম্বার 4 হচ্ছে আপনি সাপোর্টটা এমনভাবে পাবেন মোবাইলের দিক থেকেও কিন্তু আপনার সুযোগ সুবিধাটা কিন্তু থাকতে হবে। তো আমার হচ্ছে কোনো দিক থেকে নেই, আমি এক প্রকার ধরেন যুদ্ধ করেই মনে করেন ইউটিউবিংয়ে মানে টিকে থাকার চেষ্টা করতেছি। আমার এখনও কিন্তু 408 থেকে বাড়তেছেই না সাবস্ক্রাইবার, কেন এটা আসলে মানুষ ভিডিও দেখে ভালোবেসে আসলে না করলে কোনো কিছু করার নেই। আমি লাইভে গেলে বা নিজে লাইভ করলে যতটুকু বাড়ে, এটি এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না ইউটিউবিংয়ে, এখন যতটা ক্রিটিক্যাল টাইপের হয়ে গেছে, হ্যাঁ ইউটিউবিংয়ের মধ্যে এখন যতটা ক্রিটিক্যাল টাইপের হয়ে গেছে এটা কিন্তু আগে কখনো ছিল না, আগেরটা কিন্তু অনেক ভালো ছিল, এটা রিয়েলভাবে ছিল। আমরা তো এখন সাপ আনার চেষ্টা করি, ফার্স্ট টাইম আনার চেষ্টা করি, ভিউ আনার চেষ্টা করি, এভাবে আর কতদিন বলেন। তো আমরা তো এমনও কোনো কন্টেন্ট তৈরি করতে পারতেছি না যে সবার চাহিদা মোতাবেক, হ্যাঁ সেরকম ঘরে বসে বসে তো ঘরের চাহিদা মোতাবেক কোনো ভিডিও তৈরি করা সব সময় যায় বলে আমার মনে হয় না। তো যাই হোক,
দেখি কতটুকু টিকে থাকতে পারি। আমার এক বছর কিন্তু হতে বেশি দিন নেই, এক বছর যখন হয়ে যাবে আমার কিন্তু ওই যে ওয়াশ টাইম কাটাকাটি শুরু হয়ে যাবে, তখন আমি কতটুকু কি করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি সত্যি আমি কোনো কিচ্ছু জানি না। তো আসলে আজকে বকবকানি আর নাই বা করি, আর ভালো লাগছে না, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। কতটুকু কি করতে পারি আসলে জানি না। যারা ভবিষ্যতে ইউটিউবিংয়ে আসার চিন্তাধারা করতেছেন তাদেরকেও আমি বলতেছি, তারাও কিন্তু আমি যে চারটা ইয়ার কথা বলছি, এই চারটা উপায় না থাকলে ইউটিউবিংয়ে আসার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। আসলে আমি যে অসুবিধার মধ্যে আছি ওই অসুবিধার মধ্যে তো সবাই নেই, আমি যে সবাইকে আসতে মানা করতেছিলাম, আমি যে অসুবিধার মধ্যে আছি ওই অসুবিধার মধ্যে এই সাফারটা যেন, এই প্যারাটা যেন কাউকে নিতে না হয়। আমার মতো এরকম অসুবিধা যদি তোমাদের কারো থেকে থাকে, ইউটিউবিং করার দরকার নাই, ইউটিউবিং সাপোর্ট লাগবে তোমার, ভীষণ ভীষণ সাপোর্ট লাগবে, ধৈর্য লাগবে, সুযোগ সুবিধা লাগবে, এরকম থাকলে তোমরা একটা না হাজারটা চ্যানেল খুলে কাজ করতে পারো, সমস্যা নাই। কারণ আমি জানি আমি কতটা কি প্যারা নিতেছি, কতটা সমস্যার মধ্যে আছি, এটাই বোঝাতে চাচ্ছি আর কি। তো আজকের মতো এ পর্যন্ত, আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু মতামতের মাধ্যমে জানাবে। তো সবাই আমার জন্য দোয়া করবে। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার ভালোবাসা নিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।